নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত অসচ্ছল রিকশা চালককে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। গত বৃহস্পতিবার জেলা সদর হাসপাতালে অর্থোপেডিক্স ভবনের 6 নম্বর ওয়ার্ডে ভর্তিকৃত নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের অসহায় রিকশা চালক আবুল খায়ের বাবুল মিয়াকে নগদ 20,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। জানা যায়, আহত আবুল খায়ের বাবুল মিয়া 1 বছর আগে নোয়াখালী জেলা সদরের জীবিকার তাগিদে রিকশা চালাতে গিয়ে ট্রাকের সাথে সংঘর্ষে ডান পায়ে মারাত্মক জখম হয়। ফলে জীবন জীবিকায় 3 মেয়েকে নিয়ে তার পরিবারে নেমে আসে অসচ্ছলতা। তারে অসচ্ছলতার খবর শুনে এগিয়ে আসেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। এ বিষয়ে পুলিশ সুপার জানান, আমরা জেলা পুলিশ সবসময় সামাজিক কাজের পাশাপাশি মানবিক কাজও করে থাকি। তারই অংশ হিসাবে এই অসচ্ছল মানুষদের পাশে থাকায় নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করছি। এ সময় উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ডক্টর নাইমা, সিআইডির পরিচালক বশির আহমেদ, 24তম বিসিএস এর সাধারণ সম্পাদক শওকত আকবর ভুইয়া, সদর থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন, আলোকিত মানবিক অর্গানাইজেশনের সভাপতি পারভেজ মোল্লা সহ আরও অনেকে।